বিসমিল্লাহিরহমানিরহিম। মুসলমান ভাইদের জন্য সালামু আলাইকুম, হিন্দু দাদার জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। আজকে যে বিদ্যা দিব, কাঁসার থালা লাগানো বিষ পরীক্ষা কিভাবে করবেন, যদি কাউকে সাপে কামড়ায় তাহলে পরীক্ষা কী দিয়ে করবেন, কিভাবে করবেন। কাঁসার থালা বসে বিষ, কাঁসার থালায় আপনারা এই মন্ত্রটি 21 বার পরে পিঠে লাগিয়ে দেবেন, যদি বিষ থাকে সঙ্গে সঙ্গে লেগে যাবে, পড়বে না, বা 3 বার পড়বেন। তাই তার আগে আমার ঠিকানা বলে দিই, বাংলাদেশ রাজশাহী বিভাগ, নওগাঁ জেলা, পতিনতলা থানা, ঘোষণাগর ইউনিয়ন, খিরসিন বাজার, মোহাম্মদ শরীফুল কবিরাজ। আমার শিক্ষকের শরীফুল চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটি চালু করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা। আজকে যে বিদ্যা দিচ্ছি, যদি কাউকে সাপে কামড়ায় তার বিষ কীভাবে পরীক্ষা করবেন, কাঁসার থালা কীভাবে লাগিয়ে দিবে। তার আগে যারা পার্সোনাল কাজ খেলবেন বা পার্সোনাল বিদ্যা শিখবেন, আমার ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে এবং পার্সোনাল নাম্বারে যোগাযোগ করবেন, 01739100882, এই নাম্বারে যোগাযোগ করবেন। আজকের বিদ্যাটা উন্মুক্ত করে দিচ্ছি, যারা আমাকে গুরুদক্ষিণা দিয়েছেন, যারা বিষটা সাবস্ক্রাইব করেছেন তাদের, যারা পার্সোনাল কাজ কিনে নেবেন তারা আমার সাথে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে এবং ইমো নাম্বারে সরাসরি ফেসে কথা বলে 10 টাকা দিবেন, কাজ করে নেবেন। আর যদি আমার সাথে কথা না বলে, ফেসে কথা না বলে 10 টাকা কাউকে দেও, আমি বা আমার চ্যানেল দেই না। আর আপনারা বাংলাদেশের মধ্যে পঞ্চগড়ের দিলীপ আমার মোটামুটি পার্সোনাল শিষ্য, ওকে অনেক কিছু কাজ দেওয়া হয়েছে। আপনারা ওই এলাকার যারা আসো তারা তার কাছে কাজ করে নেবেন বা শিখবেন, যে কোনো কাজের জন্য ওখানে যাই কাজ করে নেবেন, সমস্যা নেই। ভারতের আমার প্রধান শিষ্য পুলিশ ইন্সপেক্টর মানিকচন্দ্র ঘোষ, আসাম কামরূপ কামুখ্যার বা 24 পরগনা যারা আস, তারা যদি আসতে পারো আমার কাছে। আমি 17 মাসে যাইতেছিলাম, আমার সমস্যা, টাকা পয়সার সমস্যার কারণে আমি ভিসা করতে পারিনি, পাসপোর্ট করতে পারিনি, আমি যেতে পারলাম না। আপনাদের যদি শিকার ইচ্ছা থাকে, বিদ্যালয়ের ইচ্ছা থাকে, তাহলে আপনারা আসবেন। আর বাংলাদেশে যারা যেখান থেকে শিখতেছেন, যেখান থেকে আসতেছেন, আমি দোয়া করি যারা আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবে, আল্লাহর কাছে আমি দোয়া করি আল্লাহ যেন সর্বকাজে বেশি বেশি শক্তি লাভ করে। আমি যদি কোনো সাপে বা কিছু কামড়ায়, বিষাক্ত কিছু কামড়ায় যদি আপনারা পরীক্ষা করতে না পারেন, তাহলে এই মন্ত্রটি আগে 108 বার স্বয়ংসিদ্ধ করে নেবেন, মুখস্থ করে নেবেন, স্বয়ংসিদ্ধ করে নেবেন। 1000 লোক যদি ওখানে থাকে তারপরেও যান, মন্ত্রটি যান ভুল না হয়। আপনারা হয়তো বলতে পারেন যে গুরুজি আপনি তো মন্ত্রটি ভালো কি করতে পারেন না, আমার অত মন্ত্র লাগে না, অত মন্ত্র মুখস্থ করতে হয় না, যার কাছে মক্কেল সাধনা আছে তার হুকুমই যথেষ্ট, তার 2-4-10টা মন্ত্র জানা থাকে যথেষ্ট, কারণ আমি বেশি শিক্ষিত না, আমার কাছে বিদ্যা আছে, কোটি কোটি বিদ্যা আছে। সিদ্ধি গুরুকে বেশি মন্ত্র সন্ত্র লাগে না। তাই যারা পার্সোনালভাবে কাজ শিখবেন বা পার্সোনাল বিদ্যা নেবেন তারা আমার কাছে আসবেন। আর যারা ভিডিও টানে টানে দেখেন, যেমনি টানে টানে কম দেখেন, অমনি টানে টানে আপনাদের শক্তিও কমে যাবে, আপনারা টানতেছেন মানে শক্তি কমে যাবে। আর যদি গোটা ভিডিওটি দেখেন, গুরুর সমস্ত কথা মানে সমস্ত এসমা আজ সমস্ত ভিতরে ঢুকে যাবে, শক্তি ঢুকে যাবে, তা আপনাদের যেটা ভালো লাগে সেটাই করবেন। তাই মন্ত্রটি দিয়ে দিচ্ছি, দেখেন, কীভাবে আপনারা বিষ পরীক্ষা করবেন দেখেন। থালা করি করি ওং সং বলিয়া অমুকের অঙ্গে বিষ থালায় উঠিয়া থালায় করিস ওং সং জাম অমুকার
অঙ্গে কাল কুট বিষ যদি থাকে লেগে থাক লেগে থাক না হয় কংসুম নীতি সাহা আপনারা দেখেন মন্ত্রটি ভালো করে মুখস্থ করে নেবেন। আপনারা বিদ্যা সবটাই আছে, আপনারা যারা শিখার প্রয়োজন তারা আমার কাছে আসবেন, কারণ সিদ্ধি গুরু যদি যাক যেভাবে আশীর্বাদ করে দোয়া করে দিবে আসন জাগায়া যে যাকে দিবে তার বেশি মন্ত্রসন্ত্র লাগে না, অল্প মন্ত্রই আপনারা সব কাজ করতে পারবেন। তাই আমার ভিডিওগুলি যদি সত্য হয়ে থাকে আর আমার কথা যদি ভালো লেগে থাকে আপনারা আমার কাছে আসবেন, বিদ্যা শিখবেন। আর আমার কথাতে কেউ কষ্ট পায় থাকলে আমাকে ক্ষমা করে দেবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।